সিপিএ গ্রিপে দাদা আপনি যদি হচ্ছে কোনো অফার প্রমোট করতে চান বা অফারটাকে কি করতে চান সেল করতে চান, সেটা হচ্ছে আপনি সরাসরি এখান থেকে গিয়েও করতে পারবেন। অফার টুল সেখানে মাই অফার, মাই অফারে গেলে আপনি কোন কান্ট্রিতে কাজ করতে চাচ্ছেন এখানে সব চলে আসবে। আপনি তাহলে এখানে গিয়ে আপনি এই জায়গাতে গিয়ে কোন কান্ট্রির হচ্ছে অফার নিতে যাচ্ছেন, তো আমরা তার জন্য যেটা করতে পারি, আমরা প্রথমে এখানে গিয়ে বা প্রথমে যে প্রোফাইলটা আমাদের আছে আমাদের এই যে প্রোফাইলে গিয়ে এখানে আমরা দেখবো যে কোন কান্ট্রিটা হচ্ছে ইয়া ভালো, রেট ভালো। তো আমরা এখান থেকে একটা ধরে নিচ্ছি যে আমরা এই কান্ট্রিটাকে ধরবো, তাহলে এটা কোন কান্ট্রি আছে, এটা হচ্ছে ডেনমার্ক, তাহলে আমরা ডেনমার্কের অফারটাকে চয়েস করবো। তাহলে আমি এখানে এই অফারটা এখান থেকে আমি নিতে পারবো অথবা এখান থেকে নিতে পারবো। তাহলে যদি এখান থেকে নিই তাহলে কীভাবে নিতে হবে, এখানে গিয়ে মাই অফারে যেতে হবে, গিয়ে আমাকে এখানে যেতে হবে, এই কান্ট্রি সিলেক্ট করতে হবে, এখানে ডেনমার্ক, ডেনমার্ক আমি সিলেক্ট করে দিলাম, তাহলে ডেনমার্কের কাজগুলো চলে আসবে। তাহলে আমি ডেনমার্কের এই যে এই কাজটা নিয়ে কী করতে যাচ্ছি, বাট ডেনমার্কে অনেকগুলো কাজ আছে দাদা। এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন যে এখানে এই ক্যাটাগরিটা কোন ক্যাটাগরি হবে বলেন তো, পিন সাবমিট, তার মানে আপনি যে লিঙ্কটা শেয়ার করবেন তার কাছে কি যে যে লিঙ্কটা যাবে তখন তার কাছে, আমরা যেমন ফোন ভেরিফিকেশন করার সময় আমাদের একটা কী চাই দাদা, পিন সাবমিট চাই না? হ্যাঁ, যে আমরা ফোন নাম্বার দিলে অথবা ইমেল দিলে আমাদের একটা পিন চলে যায়, তাহলে এই যে হ্যাঁ, তাহলে আপনি যে মার্কেটিংটা করবেন কোথায়, এই যে ডেনমার্কে কিন্তু মার্কেটিংটা করতে হবে, ঠিক আছে দাদা? যেহেতু আপনি ডেনমার্ক চয়েস করছেন, ডেনমার্কে কিন্তু মার্কেটিং করতে হবে, অন্য কোনো কান্ট্রিতে না। তাহলে ডেনমার্কের মানুষের কাছে যখন আপনি এটা মার্কেটিং করবেন কিভাবে করবেন আমি দেখাচ্ছি একটু পরে, তো তা আপাতত না, কারণ আমরা এখন মার্কেটিংটা যখন সাজাবো আপাতত না, যখন আমরা হচ্ছে ওই মার্কেটিং যখন করব বা যখন হচ্ছে বিভিন্ন অন্যান্য সাইটগুলোতে লিঙ্ক শেয়ার করব তখন ভিপিএন চালু করব, আপাতত না। আপাতত আমরা মার্কেটিং সব কিছু সাজাই নেব কোথায়, ভাইয়া ব্লগ সাইডে সাজাই নেব সব কিছু। তাহলে এই লিঙ্কটা যখন আমরা করব তখন হয়ে যাবে শুধু ডেনমার্কের মানুষের কাছে আমাকে কী করতে হবে, সাবমিট করে দিতে হবে, এবং ডেনমার্কের যারা বসবাস করে তারা যখন আমাকে কী করবে এই লিঙ্কে গিয়ে বা আমার যে এই অফারটা ক্লিক করলে যে লিঙ্কটা নিয়ে কাজ করব, আমরা এই লিঙ্কটা নিয়ে কাজ করব, এই লিঙ্কটা যখন ডেনমার্কের মানুষের কাছে যাবে তাহলে কী হবে, এইটা আপনাকে কী করবে, এখানে যারা ইমেল দিয়ে লগ ইন করবে তাদের কাছে একটা পিন কোড যাবে, তখন যারা ওই পিন কোডটা দিয়ে যারা কী করবে আপনার ওনার ফোনে বা ওনার পিসিতে যখন ওই পিন কোডটা দিয়ে সাবমিট করে দেবে, তার বিনিময়ে আপনি কত পাবেন, $25.25 করে পেয়ে যাবেন। এটা হচ্ছে প্রত্যেকটা অফারের ক্ষেত্রে, আপনি যে কান্ট্রির অফারটা নেবেন সেভাবে এখানে যা থাকবে তদ্রূপ পেয়ে যাবেন। কিন্তু আপনাকে একটা জিনিস, হ্যাঁ, প্রতি ইমেলের জন্য এখানে দাদা একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু আবার কী দেওয়া আছে, ডেস্কটপ, তার মানে এগুলো ডেস্কটপে, যারা ডেস্কটপ দিয়ে করবে তাদের জন্য। এখন আপনি না না ল্যাপটপ, হ্যাঁ মোবাইল ল্যাপটপে হবে, কিন্তু এই যে এখানে যেগুলো বলছে মোবাইল, তাহলে এগুলোর জন্য আবার শুধু যারা মোবাইল ইউজ করে তাহলে মোবাইলের ক্ষেত্রে। তাহলে আপনারা যেটা করতে পারেন, যেহেতু সবাই এখন ফোন ইউজ করে, আপনারা যখন মার্কেটিং করবেন ফোনটাকে বেশি ফলো করবেন, ঠিক আছে দাদা? ফোন, কারণ মানুষ তো সবাই এখন ফোনে ইউজ করে, তাহলে ফোনটা, ফোনের যে মার্কেটিংটা সেটাকে বেশি ফলো করুন। আর এখানে আরেকটা জিনিস ফলো করবেন, সেটা হচ্ছে এই যে যেটা এই অফারটা প্রায় কিছুদিন পরে শেষ হয়ে যাবে, মানে মোটামুটি পারফরমেন্সের রেটও ভালো, এটা কিছুদিন পর শেষ হয়, আপনারা চেষ্টা করবেন এই যে এই ধরনের অফারগুলো ধরার জন্য, যেগুলো হচ্ছে মনে করেন মোটামুটি আস্তে আস্তে হচ্ছে আর কি আগাচ্ছে সেইগুলোকে, ঠিক আছে দাদা? আচ্ছা, এইগুলোকে, কারণ এটা কিছুদিন পর কী হয়ে যাবে, এটার কমপ্লিট হয়ে যাবে, এটার যে সার্ভে বা মানে যে, আপনারা চেষ্টা করবেন যে এই টাইপেরগুলো শুরুগুলো আবার ধরবেন না, কেন, কারণ শুরুগুলো এগুলো ধরবেন না, কারণ শুরুগুলোতে কী হয় হয়তোবা অন্যরা যারা দু একজন করছে এটা রেটটা খুবই কম, বা এই অফারের মানুষ কী করে কম ক্লিক করে, তাহলে আপনাকে ধরতে হবে যেটা রানিং আছে একটু, তার মানে এই ধরনের অফারগুলোতে মানুষ ক্লিক করতেছে আর কি, এটা বুঝতে হবে, ঠিক আছে দাদা? আমার কথাটা বুঝছেন কি না দাদা? আচ্ছা, তাহলে আমাদের এখন যেটা করতে হবে, আমরা পিন সাবমিটের কাজ করবো, তাহলে আমাদের এখানে কী করতে হবে, এই যে এই অফারটা এখন দেখতে হবে, তাহলে এই অফারটাতে আমি ক্লিক করবো, ক্লিক করে যেটা করব আমি, এই যে এই হেডলাইনটা তো হচ্ছে কি ভাষায় আছে, ডেনমার্কের ভাষা আছে, তো আমি এটা জানি না, তো আমি এটা যেটা করব, আমি এটা একটু অথবা গুগল ট্রান্সলেটে যেতে পারি, আমি এটা ওপেন করি, আমি গুগল ট্রান্সলেট দিয়ে দিচ্ছি, গুগল ট্রান্সলেটে গিয়ে আমি এটা ডেনমার্ক, ডেনমার্ক দেখবো, ডেনমার্ক কোথায় আছে, ইংলিশ দেখবো আর কি, ইংলিশ দাদা, আমার ইংলিশ চলে আসছে না ল্যাঙ্গুয়েজটা,
এখন আমি বুঝতে পারবো অফারগুলো। তাহলে আমার এখানে কি বলতে হবে, এখানে বলছে যে আমি কোন অফারটা নিয়ে কাজ করতে যাচ্ছি। আমি ধরে নিলাম যে গেট নাও কন্টেন্ট অথবা ডাউনলোড দ্য ফ্রন্টের গাইড, তা আমি যেটা নিয়ে কাজ করতে যাবো আমাকে সেটা এখন কি করতে হবে, দেখতে হবে। তাহলে আমি এই প্রোডাক্টটা সম্পর্কে একটু এটাতে ওপেন করব, ক্লিক দেব। ক্লিক দিয়ে কি বলছে, এটা হচ্ছে দাদা এই যে ডাউনলোড, মানে এই গেমটা যারা যারা ডাউনলোড দিবে আপনার লিঙ্ক থেকে তার বিপরীতে আপনি $25 করে পাবেন। সেটা কিসের মাধ্যমে, এই যে এটার লিঙ্কের মাধ্যমে। তাহলে আপনি এই অফারটা নিয়ে কাজ করেন। তাহলে এই লিঙ্কটা এখন কি করেন, এই জিনিসটা কপি করেন, এটা কপি করেন, কপি করে আসলে এটা নিয়ে তো কপি করে আপনি আমাদের লিঙ্কটা কপি করতে হবে, যে লিঙ্কটা কপি করতে হবে, কপি করে দেখতে হবে যেটাটা কোন গেমস। তো আমরা লিঙ্কটা কপি করলাম, এখন আমরা হচ্ছে ভিপিএনটা ইউজ করবো, কারণ আমরা যদি এই ইয়েটার মধ্যে হচ্ছে ইয়ে করে দিই কি জানি বলে লিঙ্ক করে দিই, তো এই এই লিঙ্কটা কিন্তু আমাদের বাংলাদেশের ওয়েবসাইট থেকে কপি ইয়া হবে না, আমাদের ওয়েবসাইটে এটা ঢুকবে না। তাহলে আমি যে লিঙ্কটা নিলাম ওই লিঙ্কটা আমি এখানে একটু কপি করে দিব, কপি করে দিয়ে আমার যখন ইয়ে হয়ে গেল, ভিপিএন চালু হয়ে গেল, আমি একটু এই ওয়েবসাইটটা দেখবো যে তারা কোন গেমের কথা বলতেছে, তারা যে আমাকে গেম একটা নিয়ে কাজ করতে বলে সে গেমসটা কি। তাহলে আমি এখানে একটু যাই, আপনি যদি এখান থেকে ডেনমার্কের ভিপিএন চালু করে করতে চান তারপরেও কখনো আপনি এই টাকাটা পাবেন না, বরং ঘুরে আপনার অ্যাকাউন্টটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো আমি অফারটা দেখালাম, তো এবার হচ্ছে আমি মেইন কাজে চলে আসি। রেসপন্স করেন, আশা করি বুঝতে পারেন আমার যে অফারটা নিয়ে কাজ করবে, এই অফারটা নিয়ে এই অফারটা নিয়ে কি করতে হবে ভাইয়া, আমাকে সুন্দর একটা মানে মার্কেটিং লেভেলের একটা কন্টেন্ট রেডি করে রাখতে হবে না আমার ওয়েবসাইটে অথবা ব্লগ সাইটে, কারণ ওইটাকে কি বলা হয়, যখন আপনি এই এইটার উপর সুন্দর করে একটা পিকচার দিয়ে সুন্দর একটা মার্কেটিং করে, এবং মার্কেটিংয়ের যত সিস্টেম আছে পিকচারের মাধ্যমে মার্কেটিং, পিন্টারেস্টের মাধ্যমে মার্কেটিং এবং ব্লগ সাইটের মাধ্যমে, তাহলে আপনার মূল টার্গেট হবে কি, আপনি তো সরাসরি এই হ্যাঁ ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা, যেটা আপনি ব্লগ সাইটে করবেন এটা হবে ল্যান্ডিং পেজ। এতদিন আপনি ব্লগ সাইটে যে অফারগুলো করছেন এগুলোকে ব্লগ সাইট বলা, কিন্তু এই সিপিএ মার্কেটিংয়ের ভাষায় এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। তাহলে আপনি এই অফারটার উপর, এই অফারটার পিকচার দিয়ে, এই যে এই পিকচারটাকে নিয়ে, তারপর হচ্ছে এই কন্টেন্টটাকে নিয়ে সুন্দর করে একটা কী করতে হবে, কন্টেন্ট রেডি করতে হবে। কেন মানুষ এখানে ক্লিক করবে, সে কি পাবে, কি সুবিধা দিবেন, এগুলো নিয়ে সুন্দর করে কী দিতে হবে, একটা কন্টেন্ট রেডি করে রাখতে হবে। আর যখন ওই কন্টেন্টটা পড়ে ওইখান থেকে ওই লিঙ্ক থেকে সে ক্লিক করে কোথায় যাবে, এই যে আপনার এই লিঙ্কে যাবে, ওখানে আপনি এই লিঙ্কটা দিয়ে দেবেন, যে লিঙ্কটা এই যে এটা, এই লিঙ্কটা দিয়ে দেবেন, ঠিক আছে। কারণ এই লিঙ্ক তো সরাসরি আপনি কোথায় দিতে পারবেন না, ফেসবুক বা অন্য জায়গায় দিতে পারবেন না, আপনাকে দিতে হবে কোনটা, ব্লগ সাইটের লিঙ্কটা দিতে হবে। তাহলে ব্লগ সাইট পড়তে এসে হ্যাঁ এলাও করবে না, ব্লগ সাইটের পোস্টটা পড়ে এসে তখন সে কী করবে, ব্লগ সাইটটা পড়ার পর যদি মনে হয় বা এখানে তো একটা অফার দিয়েছে দেখি তো আমি নেই, যখন সে ক্লিক করতে যাবে ক্লিকে গিয়ে যদি সে পিন সাবমিট করে তাহলে শুধুমাত্র আপনি এই কাঙ্ক্ষিত ইনকামটা পাবেন, তার আগে পাবেন না। আমাকে শুধু এইটুকু বুঝান, এই ব্যাপারটুকু যিনি বুঝবেন তিনি সবকিছু করতে পারেন, এইটুকু বুঝছেন কিনা। হ্যাঁ ভাইয়া, তা বুঝতে পারছেন। তাহলে এবার আমি আচ্ছা আমি শুধু ছোট্ট করে একটা অফার ক্রিয়েট করা দেখাই, সেটা একটা কমন একটা অফার ক্রিয়েট করা দেখাই, যেটা হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে এটা কি হবে। যেমন আমি চাচ্ছি যে মোবাইল টোবাইল বা এই টাইপের কোনো অফার নিতে, বা 10% স্যার বা 100% স্যার এই টাইপের কিছু হচ্ছে একটা দিতে চাচ্ছে, যেটা আপনার বুঝতে সুবিধা হবে আর কি। চলে না একটা অ্যাকাউন্টের জন্য না, আপনি আপনার হ্যাঁ হ্যাঁ না 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 এটা আপনারই, আপনার জন্য শুধু আপনারই, আরেকজনের কাছে যখন যেমন আমি যেমন যদি আমি হ্যাঁ হ্যাঁ যেমন যদি আমি এটা ক্লিক দেই হ্যাঁ একটা ইউআরএল, যেমন যে এখানে যাচ্ছি এটা আপনার ইউআরএল, তো এখানে যদি জাহিদ ভাই অথবা রঘুনাথ দাদা যদি হচ্ছে রঘু দাদা যদি এখানে হচ্ছে ক্লিক করে ওনাদের এই লিঙ্কটা আলাদা হয়ে যাবে, মেইন লিঙ্ক সেম থাকবে কিন্তু এই যে এইদিকে আলাদা থাকবে আর কি, বুঝতে পারছেন। হ্যাঁ প্রতি লোকদের জন্য আলাদা হয়ে যাবে, কারণ আলাদা না হলে তো আপনার ইনকামটা আপনাকে কিভাবে দিবে যে এটা আপনার লিঙ্ক থেকে চলে আসছে, তাহলে তো অসুবিধা হয়ে যাবে, যার কারণে যার যার লিঙ্ক তার তার ইনকামে চলে যাবে আর কি, ঠিক আছে।
আচ্ছা দাদা, তাহলে আমি এইটা নিয়ে হচ্ছে আপনাদেরকে মার্কেটিং করে দেখাচ্ছি। তাহলে আমি এটা নিয়ে করব, ধরে নিলাম যে হচ্ছে এটা কি করতে হবে, $2 যদিও, কিন্তু মার্কেটিং লেভেলটা দেখাই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি শুধু ওই কঠিনটার মধ্যে যাচ্ছি না, কারণ আপনারা বুঝতে পারবেন না যদি। তাহলে আমরা কি করব, এই লেখাটার উপর ভিত্তি করে আমরা গুগলে সার্চ দিব। তাহলে আমরা কোনটা নিতে যাচ্ছি, আমরা এই মার্কেটিং গেট, €150, মিডিয়া মার্ট, ভাউচার। তার মানে আমরা যারা মিনা বাজার বা বিভিন্ন জায়গাগুলোতে আমরা মার্কেটিং করে দেখবেন যে ভাউচার একটা দেয় অথবা আমাদের গিফট কার্ড দেয়, তাই না দাদা? তাহলে এই কোম্পানিটা যেটা বলতেছে যে হচ্ছে তারা একটা অফার দিবে, মানে এটা কোন কান্ট্রি আমরা চয়েস করলাম, জার্মানির মানুষকে। তাহলে তারা কি করতে পারবে, এই যে যদি তারা হচ্ছে ইমেল এবং ইয়েদের সাবমিট করে, তাহলে তাদের মধ্যে থেকে লটারি করে ১৫০টা কি দেওয়া হবে, ভাউচার কার্ড দেওয়া হবে। তাহলে তাহলে এই অফারটার জন্য তো অনেকে কি করবে, ইমেল দিয়ে সাবমিট করতেই পারে, তাই না? তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে গুগলে গিয়ে এইটা সম্পর্কে একটু দেখতে হবে। দেখতে হবে বলতে কি, এই সম্পর্কে একটা ছবি কালেক্ট করতে হবে, একটা পিক কালেক্ট করতে হবে। আমাকে এখানে একটা এটা নিয়ে আমাকে ওই কোন নেমটা দাদা, ওই যে যে নামটা আমার, যে অফারটা চয়েস করলাম, ওই নেমের উপর আমাকে একটা পিকচার রেডি করতে হবে, কারণ আমি তো মার্কেটিং করবো, আমাকে ব্লগ তো সাজাইতে হবে একটা, তাই না? এটার উপর একটা ব্লগ করতে হবে যে, দাদা বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু দাদা ওটা তো সেভ করার কোনো অপশন নাই। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা এটার, এই যখন এই পিকচারটা যখন আসবে, এই পিকচারটা আপনি নিতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, এখন স্ক্রিনশট নিতে হবে, কিন্তু আবার স্ক্রিনশট নিতে গেলে এটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে আর কি। তাহলে আমাদের কি করতে হবে, গুগলে গিয়ে নিতে হবে। আর এটা গুগলে নিয়ে গেলেও আপনাকে কি করবে না, সমস্যা করবে না, কারণ আপনি ওই কোম্পানিরই কাজ করতেছেন, ঠিক আছে? যেমন এই যে এই পিকচারটা, এই যে এটা, তাহলে আমরা এই পিকচারটা নিয়ে নেব, এই পিকচারটা নিয়ে নিলাম, এটা পিকচার কিন্তু দাদা, তাই না? এই পিকচারটা, তাহলে আমি এই পিকচারটা নিয়ে নিলাম, তাহলে আমি এই পিকচারটা গুগলে গেলেই পাবো। আমি পিকচারটা নিয়ে নিলাম, আমি সেভ দিয়ে দিলাম। হ্যাঁ, অন্য একটা সিলেক্ট করে জাস্ট মার্কেটিং করার জন্য আপনার যেটা আই ক্যাচিং হয় সেটা আপনি নিতে পারবেন। তো আমি দিয়ে দিচ্ছি এটা, একটু ইয়ে করলাম, তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি। তাহলে আমি এটা যেটা করবো দাদা, এটা এখন আমি পিকচারটা নিলাম, এখন আমার কি করতে হবে, এই জিনিসটা সম্পর্কে আমাকে একটু ডিটেলস লিখতে হবে, আমার এখন তথ্য নিতে হবে, কারণ আমাকে তো আই ক্যাচিং একটা কি করতে হবে, মানুষকে তো বুঝাইতে হবে। তাহলে আমি এখানে গিয়ে আমি এই মার্কেটটা সম্পর্কে দেখবো যে তারা কোথায় কি বলছে। আমি যদি এখানে যাই, আচ্ছা এটা, হ্যাঁ এটাই, তাহলে আমি এদের গিয়ে একটা ডিসক্রিপশন নেবো আর কি, তিন চারটা ডিসক্রিপশন নেবো। দাদা এখন দেখেন তো, এই যে এখানে কি করা আছে, এই প্রোডাক্টের সম্পর্কে ডিসক্রিপশন দেওয়া আছে, কিন্তু দেখছেন এই যে ডিসক্রিপশন দেওয়া আছে, তাহলে কন্ডিশনও দেওয়া আছে এখানে, তারপর এখানে কি অকেশন এটাও দেওয়া আছে। তাহলে আমি এই তিনটা নিয়ে কি করবো দাদা, একটা সুন্দর একটা ব্লগ পোস্ট তৈরি করব। আমি এটা পুরোটা কপি করলাম, কপি করে এখন দাদা কোথায় যাব আমি বলেন তো, ব্লগ সাইডে যাব, কারণ ব্লগ সাইটে গিয়ে তো আমাকে কি করতে হবে, ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, তাই না? আমরা ল্যান্ডিং পেজে যাব। তাহলে আমরা এখন একটা নিউ পোস্ট করব, এই নিউ পোস্টটা আমাদের হবে ব্লগ সাইটের উপর। তবে একটা জিনিস মনে রাখবেন দাদা, এই যে যখন আপনি সিপিএ মার্কেটিং নিয়ে শুরু করবেন, তাহলে সিপিএ মার্কেটিং এর জন্য আমি যদি একটু ব্যাক দিই, এই যে এখানে গিয়ে সিপিএ রিলেটেড আলাদা একটা কি করে নেবেন, নিউ ব্লগ করে নেবেন, ঠিক আছে দাদা? বুঝতে পারছেন? যেমন যে যেমন আমি এখানে দিই, এই যে আমি এখানে যে কাজগুলো করবো সব কি হবে, অ্যামাজন রিলেটেড হচ্ছে পোস্ট হবে। তাহলে আমি ওই রিলেটেড আমি একটা নতুন নিউ ব্লগ থেকে এখান থেকে ক্রিয়েট করে নিই, ওখানে শুধু সিপিএর অফারগুলোই শুধু করবো আর কি, ঠিক আছে? তাহলে আমি এখানে যাচ্ছি, আমি এখান থেকে যাচ্ছি একটা, তাহলে আমি এখানে নিউ পোস্টে যাব। তাহলে নিউ পোস্টে গিয়ে আমি আগে এখানে পোস্টটাকে কি করে নিই, যে লেখাটা নিয়ে আসলাম, আমি আগে এখানে পোস্টটা করি আর কি, এখানে আমি করলাম। তাহলে আমার এটা হচ্ছে আমার হেডলাইন, আমি এটা হচ্ছে এখানে টাইটেল দিয়ে দিলাম, টাইটেল দিয়ে দিলাম, এটাকে হচ্ছে আমি একটু মাঝখানে নিয়ে আসবো, নিয়ে আসলাম, ওকে নিয়ে আসলাম। এখন এটার লেখাগুলো আমি একটু আই ক্যাচিং করে দিই যতটুকু বাড়ানো যায়, না এরকম দিলেই সমস্যা নেই, বরঞ্চ আপনি যদি আরো লোভনীয়ভাবে এখানে লিখতে পারেন আরো বেটার, আরো বেটার। তবে এটা আপনি হুবহু দিলেও সমস্যা নেই, কারণ এটা আপনি ওদের মার্কেটিং এরটা ইউজ করতেছেন, ঠিক আছে? তাহলে
হ্যাঁ, ওয়েবলির মাধ্যমে করা যাবে, নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে করা যাবে, যেভাবে ইচ্ছা আপনি করতে পারবেন। জাস্ট জাস্ট শুধু ওনাকে কি করা, ওই লোকগুলোকে আপনার এই জায়গাতে নিয়ে আসা, যাতে এখান থেকে সে কোথায় চলে যায়। আপনারা তো যেহেতু অনেক মার্কেটিং করে ফেলছেন, যেহেতু আপনারা ডিজিটাল মার্কেটিং অনেক দিন ধরে আছেন, অনেক কিছু কিন্তু বুঝতে পারছেন। তার মানে তাকে যেমনি হোক ওই লিঙ্কটাতে নিয়ে যাওয়া, তাই না দাদা? তার জন্য আপনি এখানে যেভাবে সাজাইতে পারেন ইচ্ছা সেভাবে সাজাই দেন। তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি একটু বড় করে দিচ্ছি, আমি এখানে একটা পিকচার ইউজ করবো, ওই যে যে পিকচারটা আমার ইউজ করা দরকার, আমি এখানে একটা পিকচার ইউজ করবো। না 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 না, না থাকলে ক্রিয়েট করতে হবে বা ক্রিয়েট করার কোনো প্রয়োজনই নেই। আপনি শুধু কি দিয়ে দেন, আপনি যেমন হ্যাঁ ডিসক্রিপশন দিয়ে দেন, অথবা ডিসক্রিপশন কেউ কেউ আবার কি করে না, ডিসক্রিপশনও দেয় না, শুধু এখানে কি বলে যে উইথ দিস হচ্ছে এই অফারটা বা যেটা যেটা আছে সেটা নিয়ে ডিরেক্ট, সে শুধু বলে যে ইফ ইউ ওয়ান্ট টু গ্রাব দিস, অথবা ইফ ইউ ওয়ান্ট টু উইন দিস হচ্ছে অফার, প্লিজ ক্লিক হেয়ার, অথবা গেট নাও, অথবা গেট নাও, এগুলো দিয়ে সুন্দর করে একটা মার্কেটিং করে দেয়। তো আমি যেহেতু কন্টেন্ট রাইটিং এর কথা বলছি, এভাবে করতে পারেন আপনারা। ম্যাডাম বুঝতে পারছেন ব্যাপারটা? মনে করেন আপনি কন্টেন্ট দিবেন না, শুধু আপনি পিকচারটা দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এটা একবার সম্পূর্ণ আপনার ইচ্ছার উপরে, এবং এইটাকে বলে হচ্ছে আপনার হচ্ছে কি বলবো মানে অভিজ্ঞতার উপর, আপনি তাকে কেমনে কিভাবে নিয়ে যাবেন ওটা কোনো ফ্যাক্ট না, কিন্তু তাকে নিয়ে যেতে পারছেন কিনা এইটা হচ্ছে ফ্যাক্ট। যেমন আমি যদি এটা নিয়ে যাই, ধরে নিলাম যে হচ্ছে আমি কি করব, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, আমি দুইভাবে দেখাবো ইনশাল্লাহ। দাঁড়ান, মনে করেন যে হচ্ছে আমি এই লেখাটা কি করলাম, এই লেখাটা আমি কাট করলাম, তার মানে কি আমি এখানে কি দেবো না আর। ম্যাডাম একটু দেখেন, এখানে আমি কোনো কিছু দিব না, আমি শুধু বলবো এই পিকচারটাকে আমি প্রমোট করব কি করে, খুব বেশি করে, খুব একবারে মানে জাঁকজমক করে, আরো যতটা জাঁকজমক করে যায়। আপনারা তো ক্যানভাতে করা শিখছেন কিভাবে জাঁকজমক করতে হয়, ওটা আপনাদের উপর ছেড়ে দিলাম। তো আপনি এখানে এখানে গিয়ে দিতে পারেন যে এটাকে আপনার মতো মনের মতো করে একটু বড় সড়ো করে দেন, যাতে ওর নজরে আসে এবং ও যেন বুঝতে পারে যে সেখানে একটা অফার নামে একটা কিছু আছে। তাহলে আপনি এটা দিয়ে দিলেন, হ্যাঁ আপনি ক্লিক হেয়ার, ইমেজ স্ট্র্যাটেজি, যেমন দেখেন রঘু দাদা কিন্তু আমার মনে হয় এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করছে, যার কারণে ওনার কিন্তু অনেক অনেক থিওরি চলে আসতেছে, তাই না দাদা? হ্যাঁ, এই যে মূলত ব্যাপারটা কিন্তু এটার উপর আসবে। যেমন দাদা দেখেন, উনি হচ্ছে আমি ক্লিকের কথা বললাম, কিন্তু উনি আরো একটা টিপ করার জন্য কি বলতেছে, ইমেজ অথবা ছোট ছোট কি আইকন এগুলো ইউজ করতে পারবেন, মানে যতটা অ্যাট্রাকটিভ করা যায় আর কি, মানে এর উপর আসলে বলার কিছুই নেই। তাহলে আপনি ওইটাকে কি করেন, ওইটাকে এখানে অ্যাড করে দিয়ে আপনি ওটাতে লিঙ্ক করে দেন। হ্যাঁ, ওটা আপনি এটা হচ্ছে আর একটু বড় সড়ো করে দেন, করে দিয়ে আপনি এখানে লিঙ্ক করে দেন। কি লিঙ্ক করে দিবেন, কোন লিঙ্কটা বলেন তো ভাইয়া? ওই যে অফারের লিঙ্কটা, আমরা অফারের লিঙ্কে চলে যাব। তাহলে আমি একটু অফারে যাই, আমাদের এই অফার, সরি আমি এই অফারটা নিয়ে কাজ করতেছি, আমরা এই অফারে যাব। এই যে এই লিঙ্কটা নেব আমরা, যে লিঙ্কটা এখানে চলে আসবে, এই যে এই লিঙ্কটা কপি করব, ঠিক আছে, এখান থেকে কপি করে আমি এখানে পোস্টে চলে যাব। তাহলে এখানে গিয়ে আমি এখানে লিঙ্কটা পোস্ট করে দিলাম, এই লিঙ্কে অ্যাপ্লাই। তাহলে এখানে লিঙ্কটা হয়ে গেল না, পিকচারের মধ্যেও ঠিক ওইভাবে লিঙ্কটা করে দেবো আমি। আমি এখানে এই পিকচারটা কেটে দিচ্ছি, এখানেও লিঙ্কটা করে দিন, পিকচারের লিঙ্কটা করে দিন। ওকে ডান, আমার কাজ শেষ। আমি এখন কি করে দেব, টাইটেলেও এখানে মেইন টাইটেলটা যেটা আছে একটু হয়ে গেল, আমি এখানে হচ্ছে লিঙ্ক করে দেব, মানে আমার টার্গেট হচ্ছে তাকে টেনে আমি আমার ওই অফারে নিয়ে যাবই। তারপর যদি সে ইমেল দিয়ে কাজ করে বা ঢুকে যায়, তাহলে আমার এখান থেকে কি হয়ে যাবে, তাহলে আপনি যদি ম্যাডাম যেটা বললো যে আমি কোনো ঝামেলা যাবো না, আমি এরকম অল্প করে দিতে পারবো, তাহলে এখান থেকেও হবে। আবার আপনি যদি চান যে এখানে যেটা থাকবে সেটা থাকুক, আমি আমার ডিসক্রিপশনগুলো তাকে কি করব, কারণ অনেক মানুষ আছে কি দেখবেন মার্কেট প্লেসে, অনেক মানুষ আছে কি কেউ হচ্ছে বাড়ির, হ্যাঁ কেউ বাড়ির থেকে পছন্দ করে যায় মার্কেটে গিয়ে কি কিনবে, আর কেউ চিন্তা করে কি মার্কেটে যাই না দেখি তারপরে কি কিনবো, তো এইরকম। তাহলে আপনি কেউ জেনে শুনে ক্লিক করবে, কেউ না জেনে শুনে ক্লিক করবে, তাহলে আপনাকে আপনি দুটার উপরেই মার্কেটিং করতে পারেন। তাহলে আমি এখানে যে এখন যেটা করব, আগে যেগুলো রাখছিলাম সরি এগুলো আমি কেটে দিচ্ছি, আমার লিঙ্কটা চলে আসছে আর কি, আমি চাচ্ছি ওই ডিসক্রিপশনটা অ্যাড করানোর জন্য আর কি। তাহলে আমার ডিসক্রিপশনটা কোথায় ছিল,
হ্যাঁ হ্যাঁ, আমি ওই যে দাদা আরেকটা অফার যে ইয়ে করলাম, ওই জন্য একটু মিস্টেক হয়ে গেছে, আমি এখান থেকে যাচ্ছি। তো আমি এখানে আমি ধরে নিলাম যে হচ্ছে এটা দিব আর কি, ডিসক্রিপশনে দিব আর কি। আমি আপনাদেরকে ওটা একবার করে দেখলাম, এবার এটা একটা দেখাচ্ছি। তাহলে আমি ম্যাডাম ডিসক্রিপশনে রেখে দিলাম, ঠিক আছে, আমি ডিসক্রিপশনে রেখে দিলাম, তাহলে মানুষ কি করবে, এগুলো পড়েও যাইতে পারে অথবা শুধু আগে যেটা ভাবে দেখলাম সেভাবে করে দেবে। তাহলে আমি এখন কি করব, এটা পাবলিশ দিয়ে দেবো, পাবলিশ বলতে এখানের জন্য পাবলিশ দিয়ে দেবো। তাহলে আমি পাবলিশ দিয়ে দেবো, পাবলিশ দেওয়ার আগে আমার পাবলিশটা গুরুত্বপূর্ণ, আমার কথা হচ্ছে এখন আমি যে জায়গায় মার্কেটিং করব, কোথায় মার্কেটিং করবো, কোন লিঙ্কটা, এই যে এটা। দাদা বুঝতে পারছেন সবাই ব্যাপারটা? আপনার এখন আপনার মনে করেন টাকা ইনকামের লিঙ্ক এখন কোনটা, সরি, আপনার টাকা ইনকামের লিঙ্ক হচ্ছে এই যে এই এই লিঙ্কটা আপনার, এই যে আপনার টাকা ইনকামের লিঙ্কটা হচ্ছে এটা। তাহলে এইটা যে আপনি এতক্ষণ যে লিঙ্কটা নিয়ে কাজ করতেছেন, এটা এখন আপনার কাছে মূল না, মূল হচ্ছে আপনার এইটা। তার মানে আপনি ওই যে অফারের যে লিঙ্কটা, সেটা যদি আপনি কোথাও যদি দেন, তাহলে কি হবে না, মানুষ ক্লিক করবে না, ভয়ে যাবে না। কিন্তু আপনি যদি ব্লগ সাইটে দেন, তাহলে একটু পড়তে আসবে যে দেখি তো এখানে কি আছে। কিন্তু এই ব্লগ সাইটে কি দিতে হবে, টাইটেলটা এরকম সুন্দর হবে, অথবা আপনি টাইটেলটা আরো কি দিতে পারেন, আপনি এখানে দিতে পারেন টাইটেলটা আরো আকর্ষণীয় করতে পারেন, যে হচ্ছে এখানে আপনি টাইটেলটা আরো এরকম দিতে পারেন যে হচ্ছে ধামাকা অফার, অথবা অমুক অফার, তমুক অফার দিয়ে আপনি যতটা ওনাকে সুন্দর করে দিতে পারেন। তাহলে আপনি এই এই ব্লগ সাইটটা এখন আপনার ওই যে 10 নম্বর ক্লাস, কন্টেন্ট রাইটিং এর ক্লাস, যত সাইটগুলো মার্কেটিং করা শেখাইছি, যত ফেসবুক গ্রুপ বলেন, যত ফেসবুক মনে করেন জার্মানি, জার্মানি হচ্ছে বিজনেস গ্রুপ, জার্মানি স্টুডেন্ট গ্রুপ, জার্মানি যত গ্রুপ আছে সব গ্রুপগুলোতে কি করেন, পোস্ট করেন, আর পোস্টের লিঙ্কটা করে কি করে দেন, আপনি আপনার কাছে জমা রাখেন। কারণ পরবর্তীতে যেন জার্মানিতে মার্কেটিং করতে গেলে ওই গ্রুপগুলোর লিঙ্ক যেন আপনার কাছে থেকে যায়, পরে যেন আরও একদিন যেন অন্য কোনো অফার নিয়ে মার্কেটিং করলে ওই গ্রুপগুলোতে যেয়ে কি করতে পারেন, পোস্ট করতে পারেন। বুঝতে পারছেন দাদা, আমাকে একটু হেল্প করেন, বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এবার আমি কিন্তু গতকাল যে ক্লাসটা করেছি ইমেল মার্কেটিং, ঠিক তেমনি আপনি এখন কি করবেন, ইমেইলের জার্মানির স্টুডেন্টদের জন্য ইমেল কালেক্ট করবেন, জার্মানির বিজনেসম্যান, জার্মানির পাবলিক, জার্মানির গার্লস, জার্মানির বয়েজ, জার্মানির যত ক্যাটাগরিতে ইমেল কালেক্ট করতে পারবেন আপনি, ততগুলো ইমেল কালেক্ট করে কি করেন, এই অফারটা ইমেলের মাধ্যমে তাদেরকে সেন্ড করেন। আমাকে একটু রেসপন্স করেন দাদা, বুঝছেন কিনা ব্যাপারটা? তাদেরকে ইমেলের মাধ্যমে যেমনি পারেন তাদেরকে সেন্ড করেন। তাহলে তাদেরকে যখন সেন্ড করবেন, ইমেলে একটা সেন্ড করে দিবেন লিঙ্ক, আবার যে অটো রিপ্লে শিখেছিলাম মনে আছে, অটো রিপ্লেতে আবার কি দিবেন, অটো রিপ্লেতে আর একটা লিঙ্ক করে দিবেন, সেটা কোনটা, সরাসরি আপনার ব্লগ সাইটটা তো প্রথমে কোথায় দিলেন, ইমেলে তো সুন্দর করে একটা ফরম্যাট করে দেবেন, ডিয়ার কনসার্ন, আপনি হচ্ছে আমার এই কোম্পানির যদি এই অফারটা নিতে চান তাহলে এটা এটা করেন, এখানে একটা গেল। আর একটা কি করবেন, ওই যে ব্লগ অটো রিপ্লের মধ্যে সরাসরি ব্লগ সাইটের ইয়েটা দিয়ে দিবেন, অ্যাডভার্টাইজিংটা দিয়ে দেবেন। তাহলে যখন সে জানতে চাবে যে এটা কিসের অফার, তখন অটো রিপ্লে থেকে একটা অটো মেসেজ চলে যাবে যে এটা একটা এই এই অফার, আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন। তাহলে মানে তাকে দুইবারই, দুইবার থেকে কথা বলে দুইবারই তাকে লিঙ্ক পাঠাবেন, তাহলে দেখবেন যে একবার না একবার সে কি করে দিবে, আপনার ফাঁদে বা আপনার জায়গায় একটা হলেও ক্লিক করে দিবে, ঠিক আছে? না দাদা, অফারটা কখনোই দিবেন না। এই যে এখানে দাদা যে জিনিসগুলো আছে, এটাকে বলে ভিউ, ক্লিক, লিড, রেভিনিউ। তাহলে আপনি যখন এখান থেকে কি করবেন, যেমন আমি এর আগে মনে হয় সম্ভবত একটা কোনো অফার ক্রিয়েট করছিলাম, সেটার জন্য কি দিছিল, আচ্ছা একটা ক্লিক আসছিল, তার মানে কি ওটা হচ্ছে ভিউ করছে, ক্লিকও করছে। ভিউটা কোনটা দাদা একটু বলি, মনে করেন এই যে আপনি যে অফারটা কি করে দিলেন, এই যে এই পোস্টটা যে করলেন, তার মানে এই জায়গার মধ্যে কি আসছে, এই জায়গা পর্যন্ত একজন কি মানে আপনার এই লিঙ্কটাতে ক্লিক করে এই জায়গা পর্যন্ত আসছে, এটাকে বলা হবে কি, ভিউ। আর আর এইখানে যখন ক্লিক করবে, এখানে যখন ক্লিক করবে এটাকে বলা হবে কি, এটাকে বলা হবে ক্লিক, এটাকে বলা হবে ক্লিক, এই যে ক্লিক করা পর্যন্ত ক্লিক। যখন ক্লিকের পর যখন কি চাবে, যখন ইমেল চাবে, অথবা ইমেল চাবে অথবা পিনটা চাবে, এক্স্যাক্টলি ম্যাডাম, যখন ওইটা চাবে তখন সেটাকে বলা হবে কি, লিড। যখন আপনার এই তিনটা জিনিস, এই যে এই লিড পর্যন্ত যখন তাকে নিয়ে আসতে পারবেন, মানে এই লিডটা যে কমপ্লিট করবে, তখন আপনার টাকাটা এখানে যাবে, তখন ইনকাম হবে। তার আগের কাজগুলো জিরো, তার আগের কাজগুলো যদি সে যদি ক্লিক পর্যন্ত এসেও যদি ঘুরে যায়, তার মানে যদি সহজ কথায় বলি সে এই জায়গা পর্যন্ত আসলো, আগ্রহ দেখাইলো, ক্লিক করলো, কিন্তু ক্লিক করার পর যখন দেখলো যে ইমেল চাচ্ছে এবং পিন চাচ্ছে, সে ভাবলো বাবারে এটা বুঝি আমাকে হ্যাক করে, ভয়ে দৌড় মারিয়ে দিল, তার মানে কি হবে না, আপনার আর্নটা হলো না। কিন্তু যদি এই জায়গা, এই জায়গা এবং এখানে এসে যখন সে পিন এবং ইমেল দিল বা যেটাই চাক সেটা দিল, তখন আপনার রেভিনিউ এখানে আপনার এই যে ওই অফারটার বিপরীতে যত ডলার আসবে আপনি এখানে ততটা পেয়ে যাবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এখানে আমি
সিপিএ গ্রিপ পেয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সিপিএ গ্রিপ রেজিস্ট্রেশন করলাম, আমার অ্যাকাউন্টে চলে আসতেছে। তো আমরা এখানে গিয়ে দাদা যখন আমরা এই জায়গাতে যাব সিপিএ গ্রিপ লগ অপশনে যাব, আমি জাস্ট শুধু দেখাই দেই, আমি তো আর করতে পারবো না দাদা, আমি একটু দেখাই দেই। এখানে ফার্স্ট নেম আমি কি দাদা একটু করে দেখাই, আমি তো আর দিয়ে দিচ্ছি না, আমি করে দেখাচ্ছি। হ্যাঁ আমি এখানে দিচ্ছি আমার ফার্স্ট নেম, ধরে নিয়ে দিচ্ছি হচ্ছে ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম হচ্ছে আমার ইসলাম, এতটুকুই দিয়ে দিলাম আমার ফার্স্ট নেম লাস্ট নেম। কোম্পানি নেম এখানে আপনার, আপনি তো কোনো কোম্পানির হয়ে কাজ করবেন না, আপনি পার্সোনালি এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই। আপনি ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটে কোনটা দিবেন দাদা বলেন তো, যে ওয়েবসাইটে কাজ করবেন না, ফেসবুক লিঙ্ক, ব্লগ লিঙ্ক, অথবা দাদা ওই যে যেটা যেটা আপনি যে ওয়েবসাইটটা কী করবেন ল্যান্ডিং পেজ হিসেবে ইউজ করবেন, বুঝতে পারছেন, সেটা লিঙ্ক দিয়ে দেবেন। তাহলে আমি আপাতত এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা ম্যাডাম একটু বলে, এখানে বলছে ওয়েবসাইট, তার মানে কি ওই যে যে ওয়েবসাইটটা যেখানে আপনি পোস্ট রেডি করে রাখবেন সেটাকে বলে ল্যান্ডিং পেজ। তাহলে ওটা ব্লগ সাইটে যদি করে রাখেন তাহলে ব্লগ সাইটের লিঙ্ক দিব, আর না হলে যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের লিঙ্ক দিব। ঠিক আছে ম্যাডাম, বুঝতেন এবার? আচ্ছা এখানে এবার আপনার স্ট্রিট অ্যাড্রেসটা আপনার হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে সংযুক্ত করে আপনার যে অ্যাড্রেসটা হয় আপনি সেটা দিয়ে দিন, আমি এটা দিয়ে দিলাম। তো হচ্ছে এখানে স্ট্রিট অ্যাড্রেস টু অ্যাড্রেস এটা আলাদা করে দিতে হবে না, আপনি একটাতে দিয়ে দেবেন, দুটো দিতে হবে না। কান্ট্রি আমি সিলেক্ট করলাম বাংলাদেশ, আমি সিট দিলাম চিটাগাং, স্টেট এই স্টেটটাও আপনি চিটাগাং দিতে পারেন। তারপরে এখানে জিপ কোড পোস্ট, এখানে আপনার ফোন নাম্বার, এখানেও মনে রাখি এখানে যে ফোন নাম্বারটা একবার দেবেন এটা এই ধরনের প্রোফাইলে একবারে ইউজ করা যাবে, আপনি চাইলেই তিন চারটা অ্যাকাউন্ট করতে পারবেন না একটাই। তাহলে এখানে এখানে আপনার এখানে আপনার এই জায়গাটা ফাঁকা থাকবে, আপনার এখানে অবশ্যই অবশ্যই কী দিতে হবে, একটা স্কাইপ অ্যাকাউন্ট দিতে হবে, এবং এই স্কাইপ অ্যাকাউন্টটা আপনি কোন নামে পরিচালিত হচ্ছে। যেমন আমার স্কাইপ নেম হচ্ছে বাপ্পি 777, এটা হচ্ছে আমার স্কাইপ অ্যাকাউন্ট। ঠিক অবশ্যই অবশ্যই লাগবে, এটা মাস্ট লাগবে, থাকতেই হবে। হ্যাঁ তাহলে আপনাকে স্কাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে আসতে হবে। তাহলে আপনি যখন এটা করলেন, স্কাইপ অ্যাকাউন্টটা কেন থাকবে, কারণ ওই যে বায়ারটা আপনার বায়ার অনেক সময় আপনার কি থাকবে বা ওই কোম্পানির যিনি ম্যানেজার বা এই মার্কেট প্লেসের যিনি ম্যানেজার, হ্যাঁ উনি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আর যখন আপনি পেমেন্ট টেমেন্টের জন্য কোনো হেল্প হবে বা কোনো হেল্প লাগবে ওনার সঙ্গে সরাসরি উনি আপনার সঙ্গে কি স্কাইপিতে কথা বলবে। ঠিক আছে হ্যাঁ স্কাইপ এখন লাগবে। হ্যাঁ তারপর এখানে পাবলিশার টাইপ, পাবলিশার টাইপ হবে কি আপনি কোনটা নিয়ে পাবলিশ করতে যাচ্ছেন, আপনি কি ইমেল নিয়ে কাজ করবেন না ওয়েব কন্টেন্ট নিয়ে কাজ করবেন। তাহলে আপনি এখানে দেবেন আদার্স, আদার্সটা দিলে হবে কি আপনি সবগুলো নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে আপনি এখানে আদার্স দিয়ে দেবেন। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা, এখানে আপনার পাসওয়ার্ডটা, এটা কোন পাসওয়ার্ড বলেন তো, এই যে সিপিএ গ্রিপে ঢোকার জন্য যে পাসওয়ার্ড, এই অ্যাকাউন্টটাতে ঢোকার জন্য যে পাসওয়ার্ডটা, তাহলে আপনি এখানে দিয়ে দেবেন টাইম জোন, টাইম জোনটা আপনি ঠিক করে দেবেন। তো আমাদের টাইম জোন তো আপনাদের সবার জানা আছে 6+ মেবি, এই যে আপনি এটা দিতে পারেন, এটা আমি দিয়ে দিলাম। তারপরে আই এম নট রোবট, তারপরে আই হ্যাভ মানে এটা পলিসিটা আপনি সিলেক্ট করে এখানে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিয়ে এখানে রেজিস্টার দিয়ে দিলে কী হয়ে যাবে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর যেটা করতে হবে সেটা আপনার ইমেইলে একটা নোটিফিকেশন যাবে, আপনি যে ইমেইল, হ্যাঁ 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 ওখানে আপনার একটা মেসেজ যাবে, ওই মেসেজটাতে আপনাকে কি ক্লিক করে কী করে নিতে হবে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে নিতে হবে, ভেরিফাই করে নিতে হবে। তারপরে কী হবে আপনি এই যে আমার যে অ্যাকাউন্টের মতো দেখা যাচ্ছিল